আমাদের দেশের অনেক শাওমি লাভার কিংবা টেকপ্রেমী হয়তো জানেন না, এই এপ্রিল মাসে লঞ্চ হয়েছে শাওমির স্পেশাল গেমিং ফোন ব্ল্যাক শার্ক। হ্যাঁ, গেমিং ফোন বলছি এই কারণে শাওমি গেমিংকে টার্গেট করে এই ফোনটির ডিজাইন এবং আর্কিটেকচার তৈরি করেছে। গেমাররা যেন সম্পূর্ণ কমফোর্ট ফিল করে সেটি মাথায় রেখে তৈরি করা হয়েছে এর আকর্ষণীয় ডিজাইন। আর এই গেমিং ডিভাইসটির সাথে শাওমি বের করেছে আকর্ষণীয় একটি গেম প্যাড, যা কিনা আপনার গেম খেলার আনন্দকে বাড়িয়ে দিবে কয়েক গুণ। গেমিংয়ের ক্ষেত্রে একটু বড় ডিসপ্লে না হলে গেমিংয়ের স্বাদটাই পাওয়া যায় না, তাই সেটটিতে ব্যবহার করা হয়েছে 5.99 ইঞ্চি 2K ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2160। এই সেটটির ডিসপ্লেটির বডি রেশিও ছিল 18:9। এই 2K ডিসপ্লেটিতে PPI ছিল 403। ডিজাইনের ক্ষেত্রে একটা ব্যাপার হয়তো বা অনেকেরই খারাপ লাগবে, সেটি হলো সেটটির ওয়েট। 9.3 mm স্লিম এই সেটটির ওয়েট ছিল 190 গ্রাম। যদিও গেমিং ডিভাইস হিসেবে এতটুকু কনসিডার করাই যায়। হাই কনফিগারেশন গেমিংয়ে সাপোর্ট দেওয়ার জন্য সেটটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর 845। অক্টাকোরের এই প্রসেসরটির 4টি কোরের ক্লক স্পিড পাবেন 2.8 GHz এবং বাকি 4টি কোরের ক্লক স্পিড আপনারা পাবেন 1.8 GHz। স্ন্যাপড্রাগন 845 এর সাথে গ্রাফিক্স সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনোর লেটেস্ট GPU 630। এই কনফিগারেশনে আশা করা যায় আগামী 2-3 বছর যত গেম বের হবে তাও সব কিছু আপনারা স্মুথলি রান করতে পারবেন এই ডিভাইসটিতে। হিউজ পরিমাণের মাল্টিটাস্কিং এবং এই বড় বড় গেমগুলোকে চালানোর জন্য থাকছে 6GB এবং 8GB র্যামের 2টি ভার্সন। 6GB র্যামের ডিভাইসটিতে স্টোরেজ হিসেবে আপনারা পাবেন 64GB এবং 8GB র্যামের ডিভাইসটিতে স্টোরেজ হিসেবে পাবেন আপনারা 128GB। যেহেতু এটা একটা গেমিং ডিভাইস সেহেতু এখানে মধ্যে 32GB বা 16GB কোনো ভার্সন রাখা হয়নি। সাধারণত ফ্ল্যাগশিপ সেটগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি কমন সমস্যা হচ্ছে এর ব্যাটারি, কারণ ফ্ল্যাগশিপ সেটগুলোর মধ্যে অন্যান্য হাই কনফিগারেশনের দিকে নজর দিতে গিয়ে কিন্তু কোম্পানিরা ব্যাটারির দিকে নজর দিতে ভুলে যায়। কিন্তু শাওমি কিন্তু এদিক দিয়েও কার্পণ্য করেনি। যেহেতু গেমিং ডিভাইস, আপনারা এতে পাচ্ছেন 4000 mAh এর একটা বিশাল ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনার কুইক চার্জ 3.0 থাকছেই। সেটটি সারা বিশ্বে পরিচিতি পেতে পারে গেমিং ডিভাইস হিসেবে, কিন্তু গেমিং ডিভাইস বলে আপনারা শুধু গেমই খেলবেন কিন্তু কোনো ছবি তুলবেন না এমন কিন্তু ভাবছে না শাওমি। ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা। এই ডুয়েল ক্যামেরার মধ্যে অ্যাক্টিভ ক্যামেরা হচ্ছে 12 MP এবং আরেকটি ক্যামেরা হচ্ছে 20 MP। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুটি ক্যামেরার অ্যাপারচারই 1.8। আর ক্যামেরা দিয়ে অবশ্যই আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। লো অ্যাপারচারের বড় বড় মেগাপিক্সেলের দুটি ব্যাক ক্যামেরা দেখে সেলফি প্রেমীরা কিন্তু মন খারাপ করার কিছুই নেই। সেলফি তোলার জন্য আপনাদের ফ্রন্টে দেওয়া হয়েছে 20 MP ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। তো এতটুকু নিঃসন্দেহে বলা যায় যে ক্যামেরার পারফরমেন্স কিন্তু আপনারা যথেষ্ট ভালোই পাবেন এই সেটটি থেকে। এই ডিভাইসটির একটি বড় সমস্যা হচ্ছে ডিভাইসটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সকল সেন্সর থাকলেও সেটটির মধ্যে থাকছে না কোনো 3.5 mm অডিও জ্যাক। তাই আপনাদেরকে মিউজিক উপভোগ করার জন্য টাইপ সি কনভার্টারের হেডফোনগুলো ইউজ করতে হবে। কিন্তু এতটুকু আশা করা যায় গেমিং ডিভাইস হওয়ার কারণে এর মধ্যে আপনারা সাউন্ড কোয়ালিটি পাবেন অসাধারণ। বাংলাদেশের বাজারে কখন আসবে জানি না, কিন্তু আসার পর বাংলাদেশের বাজারে প্রায় 55,000 কিংবা তার চাইতে বেশি দাম হতে পারে ডিভাইসটির। সেম প্রসেসর এবং GPU নিয়ে স্যামসাং গ্যালাক্সি S9 দাম কিন্তু প্রায় 95,000 টাকা। তো আপনার কী মতামত এই ডিভাইসটি নিয়ে? এটি কি সাড়া ফেলতে পারবে বিশ্বের বাজারে গেমিং ডিভাইস হিসেবে? জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। এবং সর্বদা নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সাথেই। টেকলিনের পক্ষ থেকে খোদা হাফেজ, থ্যাংক ইউ।